नमस्कार बंधुरा, इनफरमेशन अबाउट ड्रग्स यूट्यूब चैनल अपन सकल के स्वागत। बंधुरा, आज के वीडियोते चर्चा करब प्रोबायोटिक एंड प्रोबायोटिक कैप्सूल नहीं। आज हमें जानब ये प्रोबायोटिक एंड प्रोबायोटिक की रोग ट्रिटमेंटे देवा है, एर डोजर मात्रा, एर साइड इफेक्ट, ये सब सम्बन्धे डिटेल्स आलोचना करब। तो चलू बंधुरा शुरू करी आज के वीडियो। बंधुरा प्रथम जानब ए प्रोबायोटिक एंड प्रोबायोटिक की। बंधुरा बायोटिक माने हलो आमादे शरीरे दुई प्रकार बैक्टेरिया आछे, एक गुड बैक्टेरिया एक बैड बैक्टेरिया। जा बैड बैक्टेरिया है ता आमादे शरीरे रोग छड़ाय, टाइफाइड, निमोनिया इत्यादि। और जेगुली गुड बैक्टेरिया है सेगुली आमादे डाइजेशन के हेल्प करे, और जे बैड बैक्टेरिया है तादेर संगे लड़ाई करे ए गुड बैक्टेरिया। आमादे शरीरे भिटामिनेर प्रोडक्शन के बाड़ाय और इम्यूनिटी के इम्प्रूव करे, एगुली हलो गुड बैक्टेरियार काज। बंधुरा एबार जानब प्रोबायोटिक की। प्रोबायोटिक हलो जखन डॉक्टर शरीर खराब हलो एंटीबायोटिक दे। एंटीबायोटिक आमादेर शरीरे बैक्टेरिया के खतम करार काज करे। एंटीबायोटिक देखे ना जे एटा गुड बैक्टेरिया ना बैड बैक्टेरिया। एंटीबायोटिक गुड बैक्टेरिया ओ बैड बैक्टेरिया दुई बैक्टेरिया के मेरे दे। गुड बैक्टेरिया मरे जावर फले आमादेर जे डाइजेशन सिस्टेम हय ता खराब हो जाए, जार फले आमादेर लूज मोशन और डायरिया हय। एजोन्नो डॉक्टर एंटीबायोटिकेर साथे साथे आमादेर प्रोबायोटिक एंड प्रोबायोटिक कैप्सूल दिए थाके, जा प्रोबायोटिकेर काज करे। एबार जानबो प्रोबायोटिक की। प्रोबायोटिक हलो आमादेर शरीरे जे प्रोबायोटिक माने गुड बैक्टेरिया हय सेगुली कमजोर हो जाए तो ताके स्ट्रंग करार जन्य प्रोबायोटिक देवा हय। এই প্রোবায়োটিক হলো প্রোবায়োটিকের এক প্রকার খাবার। তারা বাজারে যে প্রোপি ক্যাপসুলটি আছে সেটা ইন্টারল্যাবস কোম্পানির প্রোডাক্ট, যার একটি স্টেপের মধ্যে 10টি ক্যাপসুল রয়েছে। এই 10টি ক্যাপসুল আপনি যে কোনো মেডিসিন শপে পেয়ে যাবেন মাত্র 114 টাকাতে। এটা ল্যাকটোবাসিলাস কম্পোজিশনের তৈরি। এছাড়া বাজারে অনেক নামি দামি ব্র্যান্ড অ্যাভেলেবেল রয়েছে, সেগুলি হলো পেন বায়োফোর্ট ক্যাপসুল, ভাইব্যাক্ট ক্যাপসুল, লি বায়োটেক ক্যাপসুল, ফ্লোরা সেট ক্যাপসুল। বন্ধুরা এবার জানব প্রোবায়োটিক এন্ড প্রিবায়োটিক ক্যাপসুলের ইউজ নিয়ে, কোন কোন রোগের ক্ষেত্রে এই ক্যাপসুল ইউজ করা হয়। যদি কোনো ব্যক্তির ইরিটেবল ব্লো সিনড্রোমস নামে এক রোগ হয়ে যায়, যার কারণে রোগীর ডাস্ট হতে পারে, কফ হতে পারে, এইসব ট্রিটমেন্টের ক্ষেত্রে ডক্টর দ্বারা এই ক্যাপসুলটি দেওয়া হয়। যদি কোনো ব্যক্তি লুজ মোশন ও ডায়রিয়া হয় তো ডক্টর এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন। সাথে সাথে কোনো রোগের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয় তো, যার ফলে আপনার লুজ মোশন হয় তো এই লুজ মোশনকে বন্ধ করার জন্য এই ক্যাপসুলটি ডক্টর দ্বারা প্রেসক্রাইব হয়ে থাকে। এছাড়া আপনার যে ডাইজেশন সিস্টেম খাদ্যনালীতে পেটে আলসার হয়ে যায় তো পেটে জ্বলনের সৃষ্টি হয়, সেই আলসারকে ঠিক করার জন্য ডক্টর এই ক্যাপসুলটি দিয়ে থাকেন। ট্রাভেলিং করার সময় কোনো ব্যক্তির পেটে ব্যথা ও ডায়রিয়া শুরু হয়ে যায় তো বাইরের খাবার ও জলের প্রবলেমের জন্য হয়, এর ট্রিটমেন্টের জন্য এই ক্যাপসুলটি দেওয়া হয়। যদি কোনো ব্যক্তির ইমিউনিটি সিস্টেম কমজোর হয়ে যায় তো সেই ইমিউনিটিকে স্ট্রং করার জন্য ডক্টর এই ক্যাপসুলটি প্রেসক্রাইব করে থাকেন। বন্ধুরা এবার জানব এই ক্যাপসুলের ডোজ নিয়ে। ডক্টর নিজের এক্সপিরিয়েন্স অনুযায়ী রোগীকে ডোজ দিয়ে থাকে, রোগীর শরীরের কন্ডিশন দেখে। এই ক্যাপসুলটি নর্মাল ডোজের মাত্রা হলো দিনে 1-2 বার, রোগীর কন্ডিশন অনুযায়ী প্রেসক্রাইব করে থাকে ডক্টর। 3 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত খেতে বলা হয়। খাবার খাওয়ার পর খেলে এই ওষুধটি দারুণ রেজাল্ট পাওয়া যায়। বন্ধুরা এবার জানব এই প্রোপি ক্যাপসুলটি খেলে কী কী সাইড ইফেক্ট দেখা দেয়। এই ক্যাপসুলটি খেলে তেমন কোনো সাইড ইফেক্ট দেখা দেয় না। কমনলি যে সাইড ইফেক্ট হয় সেটা হলো পেটে গ্যাসের সৃষ্টি হবে, গ্যাস সৃষ্টি হওয়ার ফলে পেটে ব্যথা হবে। এছাড়া যদি অন্য কোনো সাইড ইফেক্ট দেখা দেয় তো আপনি সঙ্গে সঙ্গে ডক্টরের পরামর্শ নেবেন। বন্ধুরা মনে রাখবেন 3 বছরের নিচে বাচ্চাদের এই ক্যাপসুল দেবেন না। যদি কোনো ব্যক্তি এইডস রোগ হয়ে থাকে তো তাকেও এই ক্যাপসুল দেওয়া হয় না। যদি আপনি কোনো রোগের জন্য অ্যান্টিবায়োটিক খাচ্ছেন তো এই ওষুধটি খাবার 4 ঘন্টা পরে বা 4 ঘন্টা আগে অ্যান্টিবায়োটিক ওষুধটি খাবেন। যদি আপনি গর্ভবতী মহিলা বা সদ্যজাত শিশুকে স্তন পার করাচ্ছেন তো এই বিষয়ে আপনি আপনার ডক্টরকে জানাবেন। আই হোপ ভিডিও সকলে ভালো লেগেছে। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশনের বেল আইকনটি টিপে ধরুন।